এই মাছ ভাজা যেগুলো আমি তুলে রেখেছিলাম সেইগুলো আমি ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। ততক্ষণ চিংড়িটা ঝোলের মধ্যে ফুটতে থাকুক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো চিংড়ি দেওয়ার পরে একটু ফুটে উঠলে গা মাখা মাখা হলে আমি এটাকে নামিয়ে নেব। তো চিংড়ির মালাইকারি আমার একদম রেডি হয়ে গিয়েছে, এটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, একদম মা ঠাকুমার হাতের মতো চিংড়ির মালাইকারি আমার রেডি হয়ে গেছে, এটা খেতে অসম্ভব সুন্দর। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপির সাথে।